আরটিভির প্রতি মঙ্গলবারের বিশেষ আয়োজন গণতন্ত্রের সংলাপে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাজমুল আশরাফ। চলতি মাসের শুরুতে সোনারগাঁয়ে রিসোর্ট কাণ্ডের পর হেফাজতের ভাঙচুর, সহিংসতা এবং একাধিক বিয়ে নিয়ে আলোচনায় থাকা হেফাজতের কেন্দ্রীয় নেতা মামুনুল হক সহ গ্রেপ্তার হয়েছে হেফাজতের বেশ কয়েকজন নেতা, কেন্দ্রীয় নেতা। সরকার উৎখাত করে রাষ্ট্র ক্ষমতা দখলের উদ্দেশ্যে মাদ্রাসা ছাত্রদের উস্কানি দিয়ে মাঠে নামানোর কথা স্বীকার করেছেন হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক, যিনি এখন পুলিশের রিমান্ডে আছেন, এমনটাই জানিয়েছে পুলিশ। এদিকে বিএনপি বলছে ধর্মীয় নেতাদের উপর ক্ষোভ থেকে গ্রেপ্তার করা হচ্ছে হেফাজত নেতাদের। এমন একটি চিত্রকে সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয় হেফাজত সমীকরণ। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন আওয়ামী লীগ নেতা জনাব রাশেক রহমান এবং বিএনপি নেতা জনাব শেখ রবিউল আলম। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানজিবুল আলম। রাশেক ভাই, রবিউল ভাই এবং তানজিব ভাই, আপনার তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনাটা শুরু করতে চাই জনাব রাশেক রহমান আপনাকে দিয়ে। হেফাজতের নেতা মামুনুল হক রিমান্ডে পুলিশের কাছে যেই স্বীকারোক্তি দিয়েছেন, ভয়াবহ। আমরা 2013 সালের 5ই মার্চ শাপলা চত্বরের ঘটনার সময় এমনটা শুনেছিলাম যে পরিস্থিতি তৈরি করে ক্ষমতা বদলের, ক্ষমতা দখলের, সরকার পতনের একটা চেষ্টা হয়েছিল, সেটি সামাল দেওয়া গেছে। মাঝখানে চলে গেছে অনেক বছর, এর মধ্যে তারা অনেক রকমের তৎপরতা করেছে। সাম্প্রতিক ঘটনাগুলোর প্রেক্ষিতে আবারও সরকার তৎপর হয়েছে, মাঝখানে অনেকটা সময় ছাড় দিয়েছে বা একরকমের সমঝোতা করার চেষ্টা করেছে। এতে করে হেফাজতের নেতা মামুনুল হক বা হেফাজতে ইসলাম যে অবস্থানে গেছে, যেই পরিকল্পনা করতে তারা সাহস পেয়েছে, তার পেছনে কি সরকারের কোনো তৎপরতা, গোয়েন্দা তথ্য, কোনো রকমের ব্যবস্থা এগুলো কিছু ছিল না? কিছু একটা ঘটে গেলে তারপরে ব্যবস্থা নেওয়া, এটা কেমন? সরকার কেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, নজরদারির ভিত্তিতে হেফাজতে ইসলামের মতো একটি সংগঠন, তারা বলে তারা রাজনৈতিক দল না, কিন্তু তাদের লক্ষ্য উদ্দেশ্য রাষ্ট্র ক্ষমতা দখল করা, সেক্ষেত্রে এটাকে কীভাবে রাজনৈতিক দল না বলা যায় বা তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডগুলো তাই বলে? জনাব আশেক রহমান, হেফাজতে ইসলামের উপরে সরকারের নজরদারি কি ঘাটতি ছিল? আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, দেখেন, একটা জিনিস তো আমাদেরকে মেনে নিতে হবে যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বলুন, পুলিশ বাহিনী বলুন, আইন শৃঙ্খলাকারী বাহিনী বলুন এবং রাজনৈতিক যে শক্তিগুলো আছে, আমরা কেউই আসলে অলৌকিক শক্তির অধিকারিত না। সুতরাং 17 কোটি মানুষের দেশে প্রতিদিন বিভিন্ন মাত্রায় যত রকম সমস্যা আমাদের মোকাবেলা করতে হয় এবং সমাধান করতে হয়, সেই জায়গায় থেকে শুধুমাত্র হেফাজতে ইসলামকে পর্যবেক্ষণে রাখা, নির্ভীর পর্যবেক্ষণে রাখা এবং তারা কোথায় কী করছেন প্রতিনিয়ত সেই খোঁজখবর রেখে তাদের যে নাশকতামূলক কাজগুলো করার যে তারা পদক্ষেপ নিচ্ছে, এটা যে সবসময় একটা পুঙ্খানুপুঙ্খভাবে আপনি করতে পারবেন, কিন্তু হেফাজতে ইসলাম তো শত শত সংগঠন না, আসছে তাদের যে রেকর্ড সেটা আপনি আশা করতে পারবেন, কিন্তু সেটা হয়তো বাস্তবে হবে না। আর হেফাজতে ইসলাম অবশ্যই একটি সংগঠন, কিন্তু হেফাজতে ইসলামের আপনি দেখেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনস্টলেশন ওভার দ্য ইয়ার্স তৈরি হয়েছে, এবং এটা মনে রাখতে হবে যে হেফাজতে ইসলাম আনুষ্ঠানিকভাবে একটা অপেক্ষাকৃত নতুন সংগঠন হলেও এই হেফাজতে ইসলামের শিকড়ে কারা আছে, তাদের উপস্থিতি, তাদের অবস্থান, কিন্তু আমি বলতে চাই বিশেষত 1975 সালে 15 আগস্টে বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ড করার পরে যে রক্তরঞ্জিত যে রাজনীতির ধারাবাহিকতা শুরু করলো, অর্থাৎ মেজর জেনারেল জিয়াউর রহমান যে রাজনীতি শুরু করলেন, সেখান থেকে কিন্তু এই ধর্মভিত্তিক যেই সত্তাগুলো যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতিতে, ধর্মকে ব্যবহার করে সহিংসতা তাণ্ডব করার জন্যে, যেখানে তারা ধর্মকে ব্যবহার করে ক্ষমতা দখল করার জন্যে, এই জায়গার স্ফুরণটা ঘটলো, এটাকে ভুলে গেলে চলবে না। এবং একটা জায়গায় তো ভুল হয়তো বা আমাদের এভাবে হয়েছে, আমি বলতে চাই যে আমরা সকলে জানি যে একটা কথা আছে যে উই অল নো দ্যাট দ্য বেস্ট এক্সোসিজম নিডস টু বি রিনিউড ইভেন আফটার ওয়ান্স ইন এ ওয়াইল। হ্যাঁ, এটা করতে হয়, অর্থাৎ আপনি যখন জিন ছাড়ান বা ভূত ছাড়ান, এটা ছাড়ানোর পরে মনে করার কোনো কারণ নাই যে ভূত আর জিন আবার আসর করবে না। সুতরাং কিছুদিন পরপরই কিন্তু এই ভূত জিন ছাড়ানোর যে প্রক্রিয়াটা চালাতে হয়। সুতরাং এই 2013 সালের 5ই মেতে হেফাজত ইসলামের যে তাণ্ডব ছিল, এরপরে আমি আপনার সাথে খুব বেশি দ্বিমত করব না, এই বিষয়ে আমাদের আরও সতর্ক থাকার দরকার ছিল। এবং এই যে দুষ্টামি তাদেরকে সাওয়ার করেছিল, এটা ছাড়ানোর জন্য যা যা পদক্ষেপ সেটা আরও তৎপরভাবে করা দরকার ছিল। তবে আমি মনে করি এবারের যে তাণ্ডব তারা ঘটিয়েছে, যে সহিংসতা ঘটিয়েছে, এর মধ্যে দিয়ে অনেক কিছু পরিষ্কার হয়ে গেছে যেটা অতটা পরিষ্কার এর আগে ছিল না। আপনি জানেন যে কিছুদিন আগেই ইত্তেফাকের অনলাইন ভার্সনে আপনি একটা নিউজ পাবেন যেখানে মুফতি ফখরুল সাহেব, তিনি ঢাকার আমির হেফাজত ইসলামের, তিনি 164 ধারায় 164 ধারায় 164-এ তিনি জবানবন্দি দিয়েছেন
যে 2013 সালের ওই তাণ্ডব, ওই কি বলে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ঢাকা শহরকে দখল করার পিছনে বিএনপি সরাসরি অর্থায়নের ব্যাপারটা ছিল, তিনি স্বীকার করেছেন। শুধু তাই না, আপনি নিজেও আপনার প্রারম্ভেই বলেছেন যে মামুনুল হকও সিআইডির কাছে, গোয়েন্দা বিভাগের কাছে স্বীকার করেছে যে তারা চাচ্ছিল নরেন্দ্র মোদীর এই আগমনকে উপলক্ষ করে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে একটা ঘোলা পানিতে মাছ শিকার করার মতো করে ক্ষমতা দখল করার একটা ব্যাপার। সুতরাং এই জিনিসগুলো যেহেতু এখন সূর্যালোকের মতো পরিষ্কার হয়ে আমাদের সামনে আসছে, নিশ্চয়ই সরকার যন্ত্র বলুন, রাজনৈতিক যে কাঠামো বলুন, আমরা অনেক বেশি সোচ্চার হব এবং একে আমরা শক্তভাবে মোকাবেলা করব। তবে এখানে একটা দুঃখজনক বিষয় বলতে হয়, এটা রবিউল ভাইয়ের থেকে বাদ না, ব্যারিস্টার তানজিব বাদ না, আপনিও না, সেটা হচ্ছে আপনি দেখেন এই যে হেফাজতে ইসলামের নেতৃত্বে যেই মামুনুল হককে নিয়ে এত কথা হচ্ছে, যেখানে ভাড়ায় বিয়ে করা, চুক্তিভিত্তিক বিয়ে, যেটা মধ্যযুগীয় একটি ধারণা, এটাকে ইংরেজিতে বলা হয় ওয়াইফলেট। অর্থাৎ ইংরেজরা যখন চার্চ অফ ইংল্যান্ড তৈরি হয় নাই, তার আগে যখন পোপ বহু বিবাহ করার সুযোগ দিতেন না, তখন তারা করতেন কি, ভাড়ায় কিছু নারী ধরে নিয়ে আসতেন, এদেরকে বলা হয়তো ওয়াইফলেট। ওই যে বাড়ি ভাড়ায় বলে টুলেট, এটা ছিল ওয়াইফলেট। যেই ইসলাম নারীদের সুস্পষ্ট সুনির্দিষ্ট অধিকার দিয়েছেন, সেই জায়গায় ইসলামকে হেফাজতের কথা বলে মামুনুল হকের মতো লোকেরা আজ চুক্তিভিত্তিক বিবাহের প্রথা চালু করার চেষ্টা করছে। সেই জায়গায় আমার দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট থেকে যে সামাজিক সংগঠনগুলো আছে, বিশেষত যারা নারীর অধিকার নিয়ে কাজ করেন, যারা নারী জাগরণের ব্যাপার নিয়ে কাজ করেন, আমি মনে করি নারী অধিকার এবং জাগরণের জায়গায় বিএনপি, আওয়ামী লীগ, সকল দলের কোনো না কোনো একটা পদক্ষেপ আছে, তাদের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না, আমি মনে করি তাদেরকে এগিয়ে আসতে হবে। রাশেদ ভাই, হেফাজতের রাজনীতিতে ধর্মের ব্যবহার বা অপব্যবহার, সেটি বিস্তৃত আলোচনা আমরা সেখানে আসবো, সেটাই বললাম। তার আগে অন্যতম জি, তার আগে আমার যেটি মৌলিক প্রশ্ন ছিল, সেখানে আপনি কিছুটা স্বীকার করেছেন সরকারের সচেতন হওয়া উচিত ছিল, কিন্তু হেফাজত ইসলামের মতো একটি সংগঠন যার রেকর্ড আমাদের আছে 2013 সালের, তারপরে যে মাঝখানে দীর্ঘ সময়টা গেছে, তখন সরকারের উদাসীনতা বলি, সরকারের সহনশীলতা বলি, ছাড় দেয়া বলি, বা তাদের কিছু দাবি মেনে নেয়ার কারণে এক ধরনের সক্ষমতা বলি, তার সুযোগ নিয়ে কি তারা আবারও ছোবল দেওয়ার চেষ্টা করেছে, এ কথাও কিন্তু অনেকে বলে থাকেন। আপনি আপনার প্রেক্ষাপট থেকে যেভাবে দেখছেন সেটা বলছেন, আমি সেটা রিফিউট করতে যাব না, আপনার মতামতকে আমি ছোট করতে চাই না, সম্মান দেখাতে চাই। আমি আমার জায়গা থেকে যেটা বলেছি আবারও বলছি, সরকার একটি, সেই সরকারের গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এরও তো সংখ্যার একটা সীমাবদ্ধতা আছে, জনবলের সংখ্যা সীমাবদ্ধতা আছে, একটা মোটা দাগে বলতে গেলে 17 কোটি মানুষের জন্য, কিন্তু সেটি তো একটা অগ্রাধিকার, সেটি তো একটি অগ্রাধিকার পাওয়ার কথা, আর আমারটা কিন্তু মতামত না রাশেদ ভাই, প্রশ্ন ছিল, প্রশ্ন অনেক সময় মতামত প্রকাশিত হতে পারে। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি যে 17 কোটি মানুষের দেশে, 17 কোটি মানুষের বিভিন্ন মাত্রার বিভিন্ন প্রেক্ষিতের সমস্যাকে সমাধান করার জন্যে আমার কিন্তু এনফোর্স করার মতো বাহিনীর সংখ্যা 2 লক্ষেরও কম। সেই জায়গা থেকে 2013 থেকে 2021 সাল পর্যন্ত সব একেবারে মনোবাঞ্ছা পূরণ করার মতো করে, একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্মাতি জায়গা পর্যন্ত আমরা সফল হব, এটা আশা করা যায়, কিন্তু এটা বাস্তবসম্মত নয়। আপনি এবং এবারে যে ঘটনা, এটা নিশ্চয়ই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, আপনি যে প্রশ্ন তুলছেন, ভবিষ্যতে আমাদেরকে এই জায়গায় আরও সক্রিয় হতে হবে, এই জায়গায় আমাদের বল বৃদ্ধি করার ব্যাপার আছে, এই জায়গায় আমাদের সক্ষমতা বৃদ্ধি করার ব্যাপার আছে, এবং সর্বোপরি যেই জায়গাটা আমাদের সবচেয়ে বেশি নজর দেওয়ার দরকার সেটা হচ্ছে গণজাগরণ, মানুষের ভিতরে জাগ্রত করা, জাগরণের যে জায়গাটা সেটার উপর আমরা। জি জি রাশেদ ভাই, আপনার কাছে আমি আবারও ফিরবো এটার সূত্র ধরে, সেটি হচ্ছে হেফাজতের ব্যাপারে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সরকারের যে রাজনৈতিক কৌশল বলি, অবস্থান বলি, সেই জায়গাটিতে আপনি যাচ্ছেন না, আমি আপনাকে আনার চেষ্টা করব। তার আগে আমরা যাবো জনাব শেখ রবিউল আলম আপনার কাছে, তার মধ্যে জেনে রাখি যে আপনারা প্রশ্ন করতে চাইলে বা মতামত জানাতে চাইলে স্ক্রলে দেখানো নম্বরে ফোন করতে পারেন। জনাব শেখ রবিউল আলম, আজকের আলোচনার প্রেক্ষিতে শুরুতে বলছিলাম যে বিএনপি মহাসচিবের একটি বক্তব্য, হেফাজতে ইসলামের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং যেসব নেতা যে অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এবং সবশেষ মামুনুল হকের যে স্বীকারোক্তি, এই বাস্তবতাগুলোকে সামনে রেখে হেফাজতের নেতাদের আটকের পর তার প্রতিবাদ জানানো, তাদের মুক্তি দাবি করা, এবং হেফাজতের এই ব্যক্তিগুলো যাদের ধর্মীয় অবস্থান ইসলাম নিয়ে, তাদের কায় কারবার নিয়ে মেলা প্রশ্ন আছে, সেখানে আলেম ওলামা ধর্মীয় নেতা তাদের উপর নির্যাতন করা, এই অভিযোগটি তোলা কি শুধুমাত্র সরকার বিরোধী অবস্থানের কারণে, নাকি বিএনপি বিশ্বাস করে এরা সত্যিকার অর্থেই আলেম, তারা ইসলামের সেবক এবং তারা ইসলামের জন্য নিবেদিত, তাদের উপর সরকার যেন একরকমের
কি বলবো ইসলাম বিরোধী কর্মকাণ্ড করছে, যেটি হেফাজতের নেতারা কর্মীরা বলার চেষ্টা করেন? জনাব শেখ রবিউল আলম, না আপনার প্রশ্নটা খুব নির্দিষ্ট করে আসেনি আর কি, অনেক ব্যাখ্যার মতো এসেছে। তো আমি তাহলে জানতে চাইছি, ছোট্ট করে বলি যে হেফাজতের বিরুদ্ধে সরকারের যে অবস্থান বা যে ব্যবস্থাগুলো নিয়েছে এর বিরোধিতা আপনারা করছেন, তাতে মুক্তি দাবি করছেন কেন? হেফাজতের বিরুদ্ধে সরকার যে অবস্থান নিয়েছে সেই জায়গায় আমাদের কিছু অবজারভেশন রয়েছে। আমরা বলছি সামাজিক সংগঠন বলেন, ব্যক্তি বলেন এবং রাজনৈতিক সংগঠন বলেন, সকলেরই রাষ্ট্রে কথা বলার অধিকার আছে, দ্বিমত পোষণ করার অধিকার আছে, কর্মসূচি পালন করার অধিকার আছে, প্রতিবাদ করার অধিকার রয়েছে। এখন রাষ্ট্র বা এবং সরকার যে প্রক্রিয়ায় দমন পীড়ন করছে সেই জায়গাতে আমরা মনে করছি যে মানুষের রাষ্ট্রে যে মৌলিক অধিকার রয়েছে, যে রাজনৈতিক অধিকার রয়েছে, যে ধর্মীয় স্বাধীনতা রয়েছে, তাতে হস্তক্ষেপ কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে। যেমন ধরেন এই যে আজকে রিমান্ডে নিয়ে যে কথা বলা হয়েছে সেটা আইনগতভাবে এইভাবে বলা যায় কি না সেটারও কিন্তু সমস্যা রয়েছে। কারণ আমাদের এজাহারগুলি যেভাবে হচ্ছে, আমাদের গ্রেপ্তার যেভাবে হচ্ছে, আমাদের তদন্ত যেভাবে হচ্ছে, আমাদের রিমান্ড যেভাবে হচ্ছে, নিশ্চয়ই তানজিবুল আলম আমার সাথে একমত পোষণ করবেন, এবং ধরেন তল্লাশিগুলো যেভাবে হচ্ছে সেটা উচ্চ আদালতের নির্দেশ মতো হচ্ছে না, এবং আমাদের যে আইন রয়েছে তার ব্যাপ্তা কোনো কোনো সময় সরকার ব্যাপকভাবে ঘটাচ্ছে। আমরা বলছি, আমরা হেফাজতকে বিশেষভাবে সমর্থন করে বলছি না, আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে সরকার যে দমন নীতি নিয়েছে, যে নিপীড়ন নির্যাতন করছে, সেখানে মানুষের অধিকার তারা লঙ্ঘন করছে। মানে হেফাজতের উপরও কি দমন নীতি চলছে মনে করেন? আমি আপনাকে বলি, ধরেন এই যে আপনি আজকে বললেন যে হেফাজত ক্ষমতা দখল করতে চেয়েছিল, এই কথার কি কোনো বিশ্বাস আছে? ঘটনার সূত্রপাতে যদি যান, হেফাজত দুটি, একটি হচ্ছে বঙ্গবন্ধুর, আপনারা জানেন যে মূর্তি নিয়ে একসময় তারা সোচ্চার হয়েছিল, একটা পার সেটা আওয়ামী লীগ ম্যানেজ করেছে, একবার ম্যানেজ করেছে, একবার সোচ্চার হয়েছিল, এই ওয়ার্ডটি ইউজ করেছেন, সোচ্চার, শুনতে মঞ্চে গিয়েছেন, বৈধতা দিয়েছেন, তখন আপনাদের ক্ষমতা থাকার জন্য সহায়ক শক্তি ছিল। এই যে উনার যে প্রশ্নের উত্তর আপনি দেন নাই, আপনারা যে বললেন উনি যে হেফাজত হঠাৎ করে এই চরিত্রে আসলো, আপনারা কেন ওয়াচের মধ্যে রাখেননি? রাখেননি কারণ তখন সহযোগী শক্তি, ভালোভাবে উত্তর দিলাম, খুব সহযোগী শক্তি ক্ষমতা থাকার জন্য। এখন যখন তারা তাদের অবস্থান থেকে কিছু নীতির বিরোধিতা করছে এবং বিরোধিতার রাইট রাষ্ট্র তাকে দিয়েছে, তখন আপনি দমন পীড়নে গিয়েছেন, আচ্ছা গিয়েছেন সেটা আপনার ব্যাপার, আপনি দমন পীড়ন করছেন। আমরা একটা বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে মনে করছি যে বাংলাদেশের সব মানুষের রাজনীতি করার অধিকার আছে, কথা বলার অধিকার আছে, ধর্মীয় স্বাধীনতা আছে, রাষ্ট্র তুমি নির্মমভাবে নির্দয়ভাবে দমন পীড়ন করবে না। কেউ যদি আইনের ব্যাপ্তায় ঘটায় থাকে সে যাই হোক, এবং সেই অধিকারের বলে যদি তাণ্ডব চালানো হয় সেক্ষেত্রে রাষ্ট্র ব্যবস্থা নিতে পারে কিনা? না না, অবশ্যই ব্যবস্থা নিতে পারে, কিন্তু রাষ্ট্র যখন আবার 18-19 জন নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করে, হ্যাঁ রাষ্ট্র যখন আবার কেউ মজুরি চাইলে অথবা ধরেন কর্মঘণ্টা এক ঘন্টা বিরতি চাইলে রমজানের আগে যখন 5 শ্রমিককে নির্দয়ভাবে গুলি করে হত্যা করে রাষ্ট্র, সেই রাষ্ট্র তো আমরা কাম্য করি না, সে সরকারও তো আমরা দেখতে চাই না। আমরা সরকার দেখতে চাই যে জনগণের প্রতিনিধিত্ব করছে, আমরা সরকার দেখতে চাই যে সেই সরকার জনবান্ধব সরকার, আমরা কোনো প্রতিপক্ষ হিসেবে সরকার এবং রাষ্ট্রকে দেখতে চাই না। সে জায়গা থেকে আমরা বলেছি যে সরকারের এ ব্যাপারে আরও সংযত হওয়া দরকার, এবং যদি কোনো আলেম অথবা ধরেন যে কোনো ব্যক্তি সেজন্য আইন দ্বারা নিগৃহীত না হয়, হ্যাঁ এই যে রিমান্ডের নামে আপনি এনেছেন, আপনি রিমান্ডের বক্তব্য প্রকাশ করছেন, পারেন না কিরকম করছেন? আমরা এই ব্যাপারটা কি বলেছে তো সত্য, তাকে ডিফেন্ড করতে দিচ্ছেন? জি আমি বললাম মমিনুল হক বলেছেন কিনা, আমি কি বলেছি আমি জানতে চাচ্ছি না, সে রাইট বলেছে আমি তাও বলছি না, মমিনুল হক সেটা বলেছেন কিনা আমি ডিপেন্ড করার সুযোগ নেই। আপনি একতরফাভাবে বলছেন উনি এই করছেন ক্ষমতা দখল করতে, আমরা এখানে তার আন্দোলনের সাথে আপনি আমাকে বলেন তো, হেফাজতের এবারকার আন্দোলনের শুরু থেকে নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে তারা প্রতিবাদ করেছে, বিক্ষোভ করেছে, সেখানে পুলিশ এবং ধরেন চাপাতি লীগ বলেন আপনি কি বলে হেলমেট লীগ সেখানে গিয়ে আপনি লাঠিপেটা করেছেন,
অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, হরতাল এসেছে, মানুষ খুন গুলি করে মেরেছেন। এখানে ক্ষমতা দখলের আপনি কি অংশটা দেখলেন? তার মানে ঢাকার বাইতুল মোকাররম, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামের হাটহাজারি, এই জায়গাগুলোতে যে তাণ্ডব হয়েছে সেখানে হেফাজতের নেতাদের কোনো অংশগ্রহণ কোনো রকমের ভূমিকা ছিল না? না না, অবশ্যই ছিল, কিন্তু তার শুরুটা রাষ্ট্র করেছে, সরকার করেছে। সরকার এইভাবে দমন না করেও পারত। নরেন্দ্র মোদী পৃথিবীর অনেক জায়গায় দমন হচ্ছে নাকি সরকার তাদের দিয়ে তাণ্ডব করেছে? প্রথম বিক্ষোভ মিছিলে আপনি যেভাবে সরকার দমন করেছে সেটা অত্যাচারী হয়েছে, দমন হয়েছে, পীড়ন হয়েছে, তার পরিপ্রেক্ষিতে তারা হরতাল দিয়েছে, হরতালে লোক মারা গিয়েছে, গুলি করে আপনি মেরেছেন। ব্রাহ্মণবাড়িয়াতে যা হয়েছে নিশ্চয় আপনি তার ভিডিও ফুটেজ দেখেছেন, নারায়ণগঞ্জের ঘটনা, ঘটনা, কিন্তু এই জায়গাগুলোতে হেফাজত কর্মীদের যে ভূমিকা আপনি আইনের দৃষ্টিতে দেখলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? অবশ্যই আইনের ব্যবস্থা নেবেন, কিন্তু আইনি প্রক্রিয়ায় নেবেন, আইনি প্রক্রিয়া নির্দিষ্ট করা। কিন্তু আপনি আপনি গুলি করে মারবেন না, আপনাকে গুলি করে মারার অধিকারটা কে দিয়েছে? রাষ্ট্র কিন্তু রাষ্ট্রের জন্য আইন প্রযোজ্য আছে। এই জায়গাটা আমি শুধু ব্যক্তির জন্য না, শুনেন আমি আপনাকে একটা কথা বলতে চাই, এই যে গুলি করে মারার কথা আপনি বলছেন, শপথ নিয়েছে গুলি করে মারার কথা বলছেন, এখানে আইন কতটা পারমিট করে? যদি গুলি করার কোনো রকমের সুযোগ না থাকতো তাহলে কেন আমরা পুলিশের হাতে বন্দুক দেই? পুলিশ তো খালি হাতে মোকাবেলা করতে পারতো। বেশ, তানজিবুল আলম, যে কোনো বিক্ষোভ বা নাশকতা বা অপরাধ বা ভাঙচুর জ্বালাপোড়া যাই বলি সেটি মোকাবেলা করতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ কখন গুলি করতে পারে? এবং গুলি করার অধিকার যদি তাদের নাই থাকে তাহলে কেন তাদেরকে অস্ত্র দেওয়া হয়? বেস্টার তানজিবুল আলম জি, ধন্যবাদ। রবিউল ভাই একটু উত্তেজিত হয়ে গেছেন, ওনার পক্ষে এটা স্বাভাবিক, সরকারের সমালোচনা যখন করছেন। রবিউল ভাই আসলে মানে কথার ধরনটা এরকম, হয়তো উত্তেজিত মনে হয় কিন্তু উনি একটু মানে জোর দিয়ে বলেন আর কি। একটা প্রশ্ন করেছেন, ওইটা থেকে আমি শুরু করি, যে সেটা হচ্ছে যে সরকার কিংবা পুলিশ কখন গুলি পরিচালনা করতে পারে। হ্যাঁ, তো এখন আমাদের সিআরপিসি তে এই সম্পর্কিত বিধানটা আছে যে পুলিশ দুই সিচুয়েশনে আসলে গুলি করতে পারে। আপনার একটা হচ্ছে যে যখন সে দেখবে ইন পার্সুট অফ সাম ক্রিমিনালস অর কোনো অন্য কোনো বিষয়ে যখন সে দেখবে যে তার নিজের জীবন হুমকির সম্মুখীন, তখন সে আত্মরক্ষার্থে গুলি পরিচালনা করতে পারবে। অথবা কোনো রায়োটিয়াস সিচুয়েশন যদি হয় ওইখানে ম্যাজিস্ট্রেটের অনুমোদন সাপেক্ষে সে গুলি চালাতে পারবে। এবং সেই গুলি চালানোর ক্ষেত্রে আপনি যে দুইটা সিচুয়েশন বললেন, এখন রবিউল ভাইয়ের পক্ষে ধরুন আরটিভির স্টুডিওতে এয়ার কন্ডিশন সিচুয়েশনে বসে ঘটনা ঘটে যাওয়ার পরে খুবই সহজ এই সমালোচনাটা করা যে গুলি কেন চালালো, কিন্তু আপনাকে গুলি চালাবো কি চালাবো না এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য ওই ফ্যাক্ট এন্ড সার্কামস্টেন্স ওই সিচুয়েশনে আপনাকে উপস্থিত থেকে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্তটা নিতে হচ্ছে। সেটা হচ্ছে কি যে আপনি আপনার জীবন বিপন্ন বলে মনে করছেন কিনা, এবং সেই জীবনটা বিপন্ন মনে করলে পরে আত্মরক্ষার্থে আপনি গুলি গুলি চালনা করছেন কিনা। এখনো পর্যন্ত আমরা যেই তাণ্ডবের কথা দেখেছি, ভিডিও ফুটেজে দেখেছি, দেখেন ভিডিও ফুটেজটা একটা ইন্টারেস্টিং জিনিস যেটা এখন মানে আর গোপন করা যায় না জিনিসটা, যে হেফাজতের লোকজনরা নিজেরাই যে তাণ্ডব করেছে এবং ভাঙচুরের যে ঘটনাগুলো তারা নিজেরাই করেছে সেটা ওরা বিভিন্ন ভাবে আপনার ন্যারেটিভ চেঞ্জ করার চেষ্টা করেছিল কিন্তু পারে নাই, কারণ তাদের তাদের লোকজন যে মাদ্রাসার স্টুডেন্টদেরকে দিয়ে যে তারা এই কর্মকাণ্ডটা ঘটিয়েছে সেটা ভিডিও ফুটেজে এসেছে। এখন যখন আপনি যখন আপনি এইরকম একটা তাণ্ডব চালাচ্ছেন এবং ওই তাণ্ডবের মধ্যে এই যে কিছুক্ষণ আগে রাশেক বললো যে পুলিশের এবং ওই তাণ্ডবের মানে যারা মবের যে অনুপাত সেটা কিন্তু পুলিশের পরিমাণ খুবই কম, তো ওই সিচুয়েশনে আপনি যখন দেখছেন যে এবং এই মবটা এমন একটা মব যারা মানে জিহাদি মনোভাব নিয়ে ওখানে মিছিল করতে গেছে, এই মিছিলটা কিন্তু কখনো মানে শান্তিপূর্ণ ছিল না, কারণ আপনি যদি মিছিলের ঘোষণা কিংবা এই কর্মসূচি ঘোষণার আগের দিন আপনি মামুনুল হকের বক্তব্য দেখেন বাইতুল মোকাররমের সামনে সে যে বক্তৃতা দিয়েছে ওই বক্তৃতার সাথে আপনি মানে আমরা যে আপনার 6 জানুয়ারির ট্রাম্পের যে বক্তৃতা দেখেছি ক্যাপিটল হিল আক্রমণের আগে তার চেয়ে কয়েকশো গুণ উত্তেজক ছিল মামুনের এই বক্তব্য। এখন মামুন বুঝি মামুনুল হক যদি অস্বীকার করে যে আমি এরকম বক্তব্য দিনে তার উপায় নেই, কারণ তারা নিজেরাই সে বক্তব্য আবার অনলাইনে প্রচার করেছে। তো অনলাইনে গেলে আপনি তখন দেখতে পাবেন সে সবাইকে আহ্বান জানাচ্ছে যে আমাদের জন্য এখন জিহাদের সময় এসেছে। মামুনুল হকের এই বক্তব্যের বিষয়ে আপনার কাছে ফিরছি, একজন ফোনে আছেন, ফোনটা নিয়ে আপনার কাছে আসছি, কে আছেন ফোনে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রফিকুল ইসলাম কাসিমি কুমিল্লা বরুড়া থেকে বলছি। জি বলেন। বিজ্ঞ আলোচকগণের মধ্যে একজন বলেছেন
যে মামুনুল হক সাহেব চুক্তি ভিত্তিক বিয়ে করেছেন, এই কথাটা উনি তো এখন রিমান্ডে আছেন, উনি একজন আসামি, রিমান্ডের কথা গণমাধ্যমে প্রকাশ হওয়া এটা কি নৈতিক? এটা কি আমাদের সংবিধানকে এটার অনুমতি দেয়? ধন্যবাদ আপনাকে। একই প্রশ্ন জনাব রবিউল আলম তুলেছিলেন। বেশ, তানজিবুল আলম, আপনি মামুনুল হকের ওই উস্কামূলক বক্তব্যটা শেষ করার পরে নিশ্চয়ই প্রশ্নের উত্তর দেবেন। জি, আমি প্রশ্নটার উত্তর দিব। তো আমার বক্তব্য হচ্ছে যে মামুনুল হক তার অবস্থান থেকে যে বক্তব্য দিয়ে তার সমর্থকদেরকে মেসেজ পাঠিয়েছে যে আমরা কি ধরনের আন্দোলন করব, সে আন্দোলনে সে কোথাও বলে না যে এটা পিসফুল হবে এবং আমরা নৈতিক অবস্থান থেকে আন্দোলনটা করছি। তারা এই আন্দোলনটাকে যে বাংলাদেশ গভর্নমেন্টকে ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা তাবেদার সরকার বলে, ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা সমর্থনকারী সরকার হিসেবে, মোদীর সমর্থনকারী হিসেবে, যে মোদি যেরকম দোষী তাদের ভাষায়, সেই রকম বাংলাদেশ গভর্নমেন্টও দোষী, কারণ বাংলাদেশ গভর্নমেন্ট তাকে আমন্ত্রণ দিয়ে এনেছে। এবং সুতরাং এই ধরনের কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ গভর্নমেন্টের যে দায় সেটা বাংলাদেশ ব্যাংকের, তাদের ভাষায় কোনোভাবে এড়াইতে পারে না, সুতরাং আমরা তাদের বিরুদ্ধে এই আন্দোলনটা করছি। তো এটা কখনোই কোনো অবস্থাতে তাদের পিসফুল আন্দোলন ছিল না এবং তারাও কিন্তু কোন পর্যায়ে গিয়ে পুলিশ ইন্টারভিন করে বা অ্যাকশনে যায় সেই জায়গাগুলো কি আমাদের গুলিয়ে ফেলি আমরা অনেক সময়? বিএনপি যে জায়গা থেকে বলতেছে যে তাদের মত প্রকাশের স্বাধীনতা আছে, মত প্রকাশের স্বাধীনতা তাদের নাই, প্রত্যেকেরই মত প্রকাশের স্বাধীনতা আছে। এখন আপনি যখন নিজের পক্ষে করার জন্য মত প্রকাশের স্বাধীনতার কথা বলবেন, যখন অন্যের মত প্রকাশটা আপনার গায়ে লাগে তখন আপনি বলবেন যে একে মোরতাদ ঘোষণা করে এ হত্যা করো, আপনি তাহলে ডাবল স্ট্যান্ডার্ড তো আপনি মুসলমান হয়ে ডাবল স্ট্যান্ডার্ড তো আপনি নিতে পারেন না। আপনি যে প্রশ্নটা করেছেন যে কখন আন্দোলন, কখন সংঘাত এবং কখন এই ধরনের সাংঘর্ষিক অবস্থা যেটা রায়ট, এই যে রায়টের বিষয়টা, এটা আপনি তাদের যদি কর্মকাণ্ড গুলো দেখেন, তারা মিছিলের শুরু থেকে শুরু করে এবং পরবর্তী দিনগুলোতে যে তাণ্ডব গুলো করিয়েছে, এগুলো কোনো আইনের কোনো ভাষায় আপনি শান্তিপূর্ণ আন্দোলন বলতে পারেন না, যেটা আপনি বলবেন যে তাদের মত প্রকাশের স্বাধীনতার অংশ। সুতরাং সরকার যে পদক্ষেপটা নিয়েছে আমি মনে করি আইনের দৃষ্টিকোণ থেকে সেটা সঠিক পদক্ষেপই নিয়েছে। এখন রবির ভাই বলবেন তার দৃষ্টিকোণ থেকে, কারণ ওই যেটা বললাম যে আপনি তো ওই সিচুয়েশনে ছিলেন না, আপনি জানেন না কি হয়েছে, কিন্তু পরবর্তী যে রিপোর্ট গুলো এসেছে সেখানে যে তাণ্ডবটা দেখেছি সেই তাণ্ডবকে আপনি কোনোভাবে মত প্রকাশের স্বাধীনতার অংশ হিসেবে বলতে পারেন না। কারণ রবির ভাই বলবেন যে আপনি তাদেরকে খুন করেছেন সেজন্য তারা উত্তেজিত হয়েছে, তাহলে আপনি যদি ইসলামপন্থী হয়ে থাকেন, ইসলাম তো শান্তির ধর্ম, আপনাকে যদি অন্যভাবে খুন করে থাকে তাহলে সেটার জন্য তো আইনগত ব্যবস্থা আছে, আপনি সেটা না নিয়ে আইনটা নিজের হাতে তুলে নিলেন এবং সেটাকে আপনি এখন বলতেছেন যে না তারা তাদের এই কষ্ট যাচ্ছে ভাই, সেটা তো কোন আইনের ধারাতে আপনি বলতে পারেন না যেটা যাচ্ছে ভাই। তানজিব ভাই, বিরতিতে যাওয়ার আগে ছোট করে শুনতে চাই, রিমান্ডের তথ্য প্রকাশ করার ক্ষেত্রে কোনো আইনি বাধা আছে কি? শুনেন, রিমান্ডের অ্যাজ ফার অ্যাজ রিমান্ড ইজ কনসার্ন, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন মঙ্গলবারের বিশেষ আয়োজন গণতন্ত্রের সংলাপ। আমি নাজমুল আশরাফ। আমাদের আজকের আলোচনা বিষয় হেফাজত সমীকরণ। আমাদের সাথে স্টুডিওতে আছেন আওয়ামী লীগ নেতা জনাব রাশেক রহমান, বিএনপি নেতা জনাব শেখ রবিউল আলম এবং অনলাইনে যুক্ত আছেন ব্যারিস্টার তানজিবুল আলম। ব্যারিস্টার তানজিব, আপনার কাছে আমরা ছিলাম রিমান্ডের তথ্য প্রকাশ করার আইনগত বৈধতা নিয়ে। ধন্যবাদ। অ্যাজ ফার অ্যাজ রিমান্ড ইজ কনসার্ন, দেখবেন রিমান্ড কিন্তু তদন্তের একটা অংশ, মানে আপনি যখন কোর্টের কাছে একজন আসামিকে সোপর্দ করবেন তখন একটা অ্যাপ্লিকেশন করা হয় যে এই আসামিকে আমাদের তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, তখন উনি জিজ্ঞাসাবাদের সময়কালে যেসব তথ্যগুলো প্রকাশ করেন সেগুলো তদন্তের অংশ হিসেবে ইনভেস্টিগেটিং এজেন্সি পরবর্তী পদক্ষেপ গুলো নিতে পারে, কিন্তু ওইখানে সে যা ডিসক্লোজ করে সেটা ওই ট্রায়ালে এভিডেন্স হিসেবে উপস্থাপন করা যায় না, যদি না সে ওই রিমান্ডে চলাকালীন পরবর্তীতে 164 স্টেটমেন্ট একজন ম্যাজিস্ট্রেটের সামনে দেয়। এটা হচ্ছে আপনার আইনগত অবস্থান যে রিমান্ডের তথ্যগুলো আপনি যদি 164 এর মাধ্যমে কনফেশন আকারে না দেন তাহলে সেটাকে আইনগত ভাবে মামলায় এভিডেন্স হিসেবে ব্যবহার করা যায় না। কিন্তু প্রশ্নটা হচ্ছে সে ওখানে অনেক কিছু আপনার রিভিল করে যেটার ব্যাপারে সে
কারণ হচ্ছে 164 এর স্টেটমেন্টটা কিন্তু ভলান্টারি স্টেটমেন্ট, কারণ সে ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে দিচ্ছে। তো সে যদি ওখানে কোনো তথ্য প্রকাশ করে, সে তো আমি ধরেন একটা উদাহরণ দিয়ে, সে বললো যে অমুক জায়গায় বন্দুকটা লুকানো আছে, যে মানে খুন যেটা দিয়ে সে খুন করেছে সে বন্দুকটা অমুক জায়গায় লুকানো আছে, ওই তো তথ্যের উপর ভিত্তি করে আপনি ওখানে গিয়ে ঠিকই বন্দুকটা পাইলেন, তাহলে কিন্তু ওই ইনফরমেশনটা কিন্তু আবার ট্রায়ালে ব্যবহার করা যাবে, তার দেওয়ার তথ্য মতে আমি ওইটা ব্যবহার করতে পেরেছি। এখন আপনার ডিপেন্ড করবে কোন কনটেক্সটের উপরে কোন ইনফরমেশনটা রিভিল হয়েছে এবং সে অনুযায়ী অ্যাকশন যেটা হয়েছে সেটা এভিডেন্স আকারে ব্যবহার করা যাবে কিনা। এখন ধরেন তাকে যে মামলাটা গ্রেপ্তার করা হয়েছে সেই মামলার সাথে তার যে রিভিলেশন, সে যেটা দাবি করতেছে কিংবা বলতেছে স্বীকার করতেছে যে হ্যাঁ হেফাজতের বাংলাদেশ সরকারকে উৎখাত করে এখানে ইসলামিক রাষ্ট্রভিত্তিক একটা শাসন ব্যবস্থা পরিচালনার পরিকল্পনা তাদের আছে, সেটা এই মামলায় কোনোভাবে এভিডেন্স আকারে কোনো রিলেভেন্ট না। কিন্তু সেটা যদি এখন পরবর্তীতে অন্য কোনো মামলায় আসে এবং এটার উপর ভিত্তি করে তার বিরুদ্ধে হয়তো অন্য মামলা দাঁড় করানো যাবে, যেমন ধরেন সে এটা এটা যদি সেডিশন হিসেবে ব্যবহার করা যায় কিংবা ইফ ইট কনস্টিটিউটেড সেডিশন, তাহলে কিন্তু বাকি এভিডেন্সগুলো গ্যাদার করে রিমান্ডের বাস্তবতা যেটুকু আমরা জানি বাংলাদেশে সেটি হচ্ছে যে অনেক রকমের কৌশল প্রয়োগ করা হয়, নির্যাতনের কথাও হরহামেশে আমরা শুনি, ফলে রিমান্ডে থাকা অবস্থায় তার বক্তব্য 164 পর্যন্ত অনেক সময় নাও যেতে পারে, আবার 164 এ দেওয়া স্বীকারোক্তি থেকেও আবার অনেক সময় আপনার ফিরে আসে অস্বীকার করে, ফলে এই পর্যায়ের তথ্যের প্রকাশ এবং তার যে প্রভাব সেটির মধ্যে কি কোনো ন্যায় বিচারের ব্যাঘাত ঘটায় কিনা? আপনি দেখবেন এই মামলার সাথে তার তার বরাতে যেসব কথাগুলো বলা হচ্ছে সেটা সরকার কিন্তু অফিসিয়ালি বলে নাই, এবং সরকার যদি অফিসিয়ালি বলেও থাকে সেটা আইনগতভাবে এটার কোনো ভ্যালিডিটি নাই কিংবা এটার কোনো ইফেক্টিভনেস নাই, কারণ এটা পুলিশ তো সরকারের পক্ষেই বলছে। পুলিশ সরকারের পক্ষে যদি বলে থাকে তাহলে পুলিশ সে এই মামলার সাথে অসম্পৃক্ত না, সে অন্যান্য যেসব বিষয়গুলো বলেছে সেগুলো রিভিল করতেছে, কিন্তু সেটার সাথে আপনার এই যে আইনগত প্রক্রিয়া সেটার কোনো সম্পর্ক নাই। ওই কথাটা বলার চেষ্টা করতেছি যে আপনার রিমান্ডে আপনি যে কতগুলো স্বীকারোক্তিগুলো আছেন সেটা যে আপনি প্রকাশ করতে পারবেন না এরকম কোনো আইন নেই, কিংবা প্রকাশ করলে কি হবে সেরকম কোনো আইনও নেই। এই জায়গাটা একটু তাহলে মানে কি বলবো ধূসর আছে। নিশ্চয়ই আপনাকে আবার ফিরব। জনাব রাশেক রহমান কুমিল্লা থেকে, কাশ্মীর সাহেব যে প্রশ্নটা করেছিলেন আপনার চুক্তিভিত্তিক বিয়ে, সেই বিষয়টা একটু একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে সে চুক্তিভিত্তিক বিয়ে করেছে করে নাই, যে কনটেক্সট থেকে বলা হচ্ছে সেটা হচ্ছে যে ওই যে ডায়েরিটা বের হয়েছে সেখানে বলা আছে কন্ট্রাক্ট স্টার্টস, সেই কারণে চুক্তিভিত্তিক বিয়ের কথা বলা আছে। আর রাশেক সেটা আপনার মিডিয়েভাল পিরিয়ডের যে ইংলিশ প্র্যাকটিসের কথা বলছে সেটার বাইরে ইসলামে কিন্তু এরকম একটা ধারণা ছিল আপনার মক্কা বিজয়ের পরপরই সেটা নিষিদ্ধ করা আছে, সেটা হচ্ছে মোতাবিয়া, যে মোতাবিয়া নিয়ে মানে মানে সুন্নি মতে যেটা শরীয়ত সম্মত ভাবে সেটা হচ্ছে যে মোতাবিয়া নিষিদ্ধ, ওইটা একটা চুক্তিভিত্তিক বিয়ে। নিশ্চয়ই প্রশ্নটা মূলত আপনাকে উদ্দেশ্য করে বলেছিল, আপনি ছোট করে বললে আমি অন্য প্রসঙ্গে যাব। আচ্ছা দেখেন, প্রথম কথা হচ্ছে কাশ্মীর সাহেবকে আমি শ্রদ্ধার সাথে একটা জিনিস বলতে চাই, আমি বিডি নিউজ 24.com সহ বাংলাদেশের অন্যান্য যে প্রতিষ্ঠিত পত্রিকাগুলো সেখানে পেলাম যে মামুনুল হক সাহেব এটা স্বীকার করেছেন যে তার প্রথম বিয়ে ছাড়া অন্য কোনো বিয়ের কাবিন নাই এবং সেই বিয়েগুলো চুক্তিভিত্তিক বিবাহ। সেই জায়গা থেকে বলতে চাই, আমার জন্য কেন গুরুত্বপূর্ণ বলতে চাই, আপনার জন্য হবে, যে আমার এই দেশ 71 সালে যে স্বাধীন হয়েছে সেটা তো 30 লক্ষ শহীদের আত্মাহুতি এবং 2.5 লক্ষ মা বোনের সম্ভ্রম। আপনাকে মনে রাখতে হবে যে ইসলাম এত প্রগতিশীল একটা ধর্ম এই কারণে যে ইসলাম সুনির্দিষ্টভাবে স্থান কাল পাত্রভেদে সকল নারীকে সম্মান অধিকার এবং স্বীকৃতির জায়গা দিয়েছেন, অর্থাৎ চুক্তিভিত্তিক বিয়ের কোনো জায়গা কিন্তু নাই, যেটা ব্যারিস্টার তানজিব সাহেব বলেছেন এবং আমি আগেও বলেছি। অর্থাৎ বিয়েটি হতে হবে একেবারে আইনসম্মত শরিয়া মোতাবেক, এবং কাবিননামা বাংলাদেশের প্রচলিত আইনে বলুন মুসলিম প্রেক্ষাপট থেকেও বলুন একজন নারীর অধিকারকে রক্ষা করার জন্য অতীব প্রয়োজনীয়। কি অথচ এই মামুনুল হক সাহেব আপনার হেফাজতে ইসলামের একজন নেতা হয়ে বারবার তাদের যে কাবিন ছাড়া সাথে নিয়ে এই চুক্তিভিত্তিক বিবাহের মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এটা কতটা ইসলামী এটা নিয়ে একটা বিতর্ক করা যেতে পারে, অনেক সন্দেহ আছে। একেবারে ইসলামিক না, আমি শুধু দ্বার্থহীন কণ্ঠে একটা কথা বলতে চাই, এই সংক্ষিপ্ত প্রমাণে বলা যায় দ্বার্থহীন কণ্ঠে বলতে চাই, বাংলাদেশ 71 সালের পরে যেই জায়গায় আজকে এসে দাঁড়িয়েছে, বাংলাদেশের নরনারীর যে উন্নয়ন হয়েছে সেই জায়গা থেকে বাংলাদেশের নারীদের আগামী দিনে ভাড়ার বস্তু হিসাবে গণ্য করা যাবে না। সুতরাং সেই জায়গা থেকে মামুনুল হককে যদি নেতা হতে হয় তাহলে তিনি হেফাজতে ইসলামের নেতা হয়ে আর যাই হোক অন ইসলামিক কোনো কাজ করতে পারেন না এবং সেটাকে আপনারা সমর্থন দিতে পারেন না। দুই নম্বর একটা কথা এখানে আনা দরকার, সেটা হচ্ছে এটাও বলতে চাই যে হেফাজতে ইসলাম খুব ভালোভাবে জানেন যে মামুনুল হকের একটা 6 মিনিটের ভিডিও আছে যেখানে তিনি
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ঠোঁট নাড়াতেন সেই ঠোঁট নাড়ানো তিনি দেখিয়েছেন। এর থেকে বড় বেদাতি কাজ আর হতে পারে কিনা আমি জানি না, তবে আমি শুধু এতটুকু বলতে পারি আমার দেশের ধর্মভীরু ধর্মপ্রাণ যেসব মানুষ যারা সত্যিকার অর্থে আল্লাহকে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন তাদেরকে আপনারা বিভ্রান্ত করবেন না। কারণ আমার ক্ষুদ্র জ্ঞানে আমি জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁট যে নাড়াইতে পারে সেই লোক আর যাই হোক ইসলামকে হেফাজত করতে পারে না। আমি একটা কথা এখানে আসতে চাই রবিউল ইসলাম সাহেবের কথায়, সেটা হচ্ছে যে দেখেন উস্কানি বিনা উস্কানির থেকেও বড় কথা আপনি যেটা বলছেন যে নিরস্ত্র মানুষকে গুলি করা যায় না, আমি সেই জায়গায় একটু ব্যারিস্টার তানজিবের সাথে যোগ করতে চাই আমার ক্ষুদ্র জ্ঞানের জায়গা থেকে। দশটি লোক একজন লোককে পিটাচ্ছে এবং সেখানে একজন পুলিশ, অনুপাতটা বুঝতে হবে, একজন পুলিশ দাঁড়িয়ে আছে একটা অস্ত্র নিয়ে, তিনি কোনো অবস্থায় তার লাঠি ব্যাটন বা স্প্রে দিয়ে দশজন লোককে নিবৃত্ত করতে পারবেন না। অর্থাৎ ওই একজন নিরস্ত্র মানুষকে বাঁচানোর জন্য যদি গুলি করার প্রয়োজন হয় এটা আইনসম্মত। এখানে শুধু আত্মরক্ষা নয়, একজন নিরস্ত্র অসহায় মানুষকে বাঁচানোর জন্য পুলিশ গুলি করতে পারে। এবং সবচেয়ে বড় কথা আপনারা জানবেন যে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটের সাথে যারা আজকে জড়িত তারা সবাই জানে এক একটা এলাকার ভূমি অফিসের সাথে সেই এলাকার শ্রমিক কুল মজুর কুল আবাল বৃদ্ধ মনিতা মানুষের কী সম্পর্ক। সেই ভূমি অফিস অথবা কোনো সাধারণ মানুষের ঘরে যখন আপনি আগুন দিবেন তখন গুলি করে ওই মানুষকে রক্ষা করা ছাড়া আর কি উপায় থাকে? আমি আজকে এই গুলি করার ব্যাপারে না যে আমি যেটা বলতে চাই যে রবিউল ভাইয়ের কাছে একটা আহ্বান জানাতে চাই, রবিউল ভাই রাজনীতিটা প্রগতির উপর নির্ভর করে হবে, রাজনীতিটা মানবতার উপর ভিত্তি করে হবে। শুধুমাত্র বিরোধিতা করার জন্য বিরোধিতা, আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে হেফাজত আমাদের বিরুদ্ধে এর জন্য আপনি তাকে সমর্থন দিবেন এটা যাতে না হয়, তাহলে যেটা হবে এই দানবীয় শক্তি আপনার ঘাড়ে উঠে আপনার ঘাড় মটকাবে। এই জায়গাটায় আপনাকে অবশ্যই অবশ্যই আমি মনে করি অনেক বেশি সোচ্চার হওয়া দরকার। এবং আজকে যেটা হয়েছে যে আপনি দেখেন ওই যে উনি অনেক ইনিয়ে বিনিয়ে কথাটা বললেন, আমি সহজ সরল ভাষায় বলি বিএনপি একেবারে নগ্নভাবে এই মৌলবাদী জঙ্গিবাদী শক্তিকে রক্ষা করার জন্য তারা নেমেছে এবং এখানে লাজ লজ্জার কোনো জায়গা তারা রাখে নাই, এটা কিন্তু বাস্তবতা। জি জনাব শেখ রবিউল আলম, বিএনপির এই অবস্থান উনি ওনার ভাষায় বলেছেন কিন্তু আপনারা তো তাদের সমর্থনই করছেন এবং তাদের বিরুদ্ধে সরকারের যেই কর্মকাণ্ডগুলো ব্যবস্থাগুলো সেগুলো প্রতিবাদ বা নিন্দা জানাচ্ছেন, তাদের মুক্তি দাবি করছেন, কিন্তু তাদের ভূমিকা সেটি তাণ্ডবের ব্যাপারে হোক ইসলামকে নিয়ে তাদের যেই ভূমিকা এবং তাদের নিজেদের মধ্যেও অনেক রকমের মতভেদ আছে, সব কিছু মিলে হেফাজতে ইসলামের দিক থেকে বা তাদের আটক নেতাদের ব্যাপারে আপনারা কোনো বক্তব্যই দিচ্ছেন না, তার মানে কি এই জায়গাটা আপনারা একটু ছাড় দিচ্ছেন শুধুমাত্র সরকারের ব্যবস্থাগুলোর ব্যাপারে আপনারা সোচ্চার হচ্ছেন না? আমাদের সব ব্যাপারেই কারেকশন রয়েছে, আমরা বারবারই বলছি, কথাটাগুলি তো সেভাবে আপনারা উপস্থাপন করছেন না, সমস্যাটা এই জায়গায়। আমরা বলছি না যে হেফাজত ইসলাম সকল কর্মগুলিকে আমরা বৈধতা দিচ্ছি, কথাটা ঠিক, সেগুলো নিয়ে যেহেতু বলছেন না সেজন্য আমরা যেটা বলতে চাচ্ছি, আমরা বলতে চাচ্ছি যে রাষ্ট্রকে কারেকশন করার হওয়ার প্রয়োজন রয়েছে। দেখেন রাষ্ট্র পরিচালনার জন্য আপনি শপথ নিয়েছেন এবং রাষ্ট্রের যারা কর্মকর্তা কর্মচারী তাদেরও কিন্তু শপথ নেওয়া আছে, সাধারণ মানুষ কিন্তু শপথ নেয়নি, সাধারণ মানুষ ভুল করতেই পারে এবং অনেক সামাজিক সংগঠন ভুল করতেই পারে এবং করলে তার জন্য আইনি ব্যবস্থা রয়েছে, কিন্তু সেটা রাষ্ট্র যে প্রক্রিয়ায় দমন করবেন নিবৃত্ত করবে তার কিন্তু সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। ওই যে তানজিলুল ইসলাম বললেন এড়ায় গেলেন যে প্রকাশ করা যাবে না এমন কোনো কথা নাই, কিন্তু প্রকাশ করা যাবে না রিমান্ডের কথা দেখেন উচ্চ আদালতের কথাই রয়েছে, নির্দেশ রয়েছে। আমি আইন বলি আপনাকে, আইনটা শুনুন, উচ্চ আদালতের সর্বশেষ যদি নির্দেশ দেখেন রিমান্ডে যাকে জিজ্ঞাসাবাদ করা হবে তার একজন প্রতিনিধি রাখতে হবে, একজন আইনজীবী রাখবেন আপনি সামনে, সেটি যদি সম্ভব না হয় একটা কাচের ঘরে রাখবেন বাইরের থেকে তাকে যাতে সব কিছু দেখা যায়, হচ্ছে সেভাবে রিমান্ড। এই যে এজাহারটা যে প্রক্রিয়ায় আপনি মামিনুলকে আপনি গ্রেপ্তার দেখালেন দেখিয়েছেন, আমার সে জায়গায় কোনো আপত্তি নেই, আমি মামিনুলকে সমর্থন করছি না, কিন্তু যে প্রক্রিয়ায় এখন আপনি মামলাগুলি আনছেন সেই 2013 মামলা, এই ধরেন মোহাম্মদপুরে নাশকতার মামলা, এই মামলাগুলি সরকার বিরোধী যাওয়ার আগে কোথায় ছিল? আমাদের তখন তো সরকার গ্রেপ্তারের উদ্যোগ নেয়নি, তখন তো সরকারের কাছে অপরাধ বলে মনে হয়নি। আরেকটা কথা বলি, কোনো অবস্থাতেই আপনি নিরস্ত্র মানুষকে গুলি করে মারতে পারবেন না, কোনো আইন সেটা পারমিট করে না। আপনি নিবৃত্ত করতে পারবেন কিন্তু আপনি নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করতে পারবেন না। আমেরিকাতে ফ্লয়েড হত্যা হয়েছিল মনে আছে আপনার? $2.7 মিলিয়ন দিয়েও সেটা সরকার আপনার ম্যানেজ করতে পারেননি, আর আপনি বাংলাদেশে এতগুলি মানুষকে গত এক মাসে মারলেন, একটা তদন্ত কমিটি হয়েছে, কাউকে জবাবদিহি করা হয়েছে, কাউকে সাময়িকভাবে উইথড্র করা হয়েছে আপনার দায়িত্ব থেকে? হয়নি, কিন্তু সরকার আরো পুরস্কৃত করছে, অর্থাৎ সরকার প্রত্যেকটি ঘটনা তো মামলা হয়েছে এবং সেটি না একটা ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে মামলা হয়নি, যাদের মারা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, দুঃখজনক, কিন্তু আপনি রাষ্ট্রের তো একটা দায়িত্ব রয়েছে। এখন ওই যে বললেন
যে হেফাজত নিয়ে রাজনীতি করবেন না। আরে ভাই, হেফাজত নিয়ে রাজনীতি, হেফাজত এখন আপনাদের ক্ষমতায় থাকার জন্য ঝুঁকি হয়েছে, বিধায় আপনাদের প্রতিপক্ষ হয়েছে। এখন রাজনীতি যে আপনার যদি আপনি যেটা প্রশ্ন করেছেন সেটা শুনেন, শাপলা চত্বরে ঘটনার আগে হেফাজত 13 দফা দাবি করেছিল সরকারের কাছে। আমরা সরকারকে আহ্বান জানিয়েছিলাম যে হেফাজতের সাথে বসে তাদের 13 দফা দাবির মধ্যে যদি কোনো যৌক্তিকতা থাকে আপনারা সেটা মেনে নেন, এটা ছিল আমাদের আহ্বান। সরকার শুনিনি, ঢাকা অবরোধ দিয়েছিল, অবরোধ সরকার ঠেকায়নি বিভিন্ন জায়গায়, শাপলা চত্বরে সরকার আসতে দেওয়ার পর সেখানে তারা শান্তিপূর্ণ অবস্থান, প্লিজ আপনি কথাটা আমার শেষ করতে দেবেন, শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিল সেখানে যুবলীগ ছাত্রলীগের ওরা আহ্বান জানিয়েছি যে এই সমস্ত মানবিক কারণে, কারণ আপনি মেরেছেন ওখানে 13 জন লোক স্পটেই মেরেছেন, কিন্তু যেসব দাবি হেফাজত করেছিল বা বিএনপি সমর্থন করেছিল পরে অনেক কিছুই কিন্তু প্রমাণিত হয়নি। মামুন হককে গ্রেফতারের পর বা আগেও হয়েছে এরকম, ইউটিউবে অনেক রকমের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে এবং মামুন হকের রিমান্ড নিয়ে যেসব ভয়ঙ্কর তথ্য হেফাজতের পক্ষ থেকে বলা হচ্ছে সেগুলোর ব্যাপারে পুলিশের সাইবার ইউনিট দেখছে, তার যা প্রভাব এই যে উস্কানি মামুনুল হকের স্বীকারোক্তি সেই উস্কানি ব্যাপক হারে হচ্ছে, ফলে ইউটিউবে মুক্তভাবে যে যা খুশি বানিয়ে বিকৃত করে বলছে এই জায়গাটিতে যেই প্রক্রিয়ায় পুলিশের সাইবার ইউনিট যাচ্ছে ততক্ষণে তো অনেক সর্বনাশ হয়ে যাচ্ছে, এর কোনো দ্রুত আইনি রেমেডি আছে কিনা? জি অবশ্যই আছে। দেখেন আমরা সবসময় ডিজিটাল নিরাপত্তা আইনের আমরা যে প্রয়োজনীয়তার কথাটুকু বলেছি বিভিন্ন সময়, আমরা এটার এবিউজটা দেখেছি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আসলে প্রয়োগের অনীহা, সেটা প্রয়োগের সমালোচনা হয়েছিল, এখন তাহলে কি প্রয়োগ হচ্ছে? এখন তো সেই ওই কথাটাই বলতেছি যে ভিডিওটা এখন ভাইরাল হয়েছে যে সে একজন সে কিন্তু যেই দাবি করেছে ভিডিওতে, সে কিন্তু বিএনপির পদধারী, সে লন্ডনে বসবাস করে, সে বিএনপির পদধারী এবং সে বলতেছে তাকে ইনফর্ম করেছে যে মামুনুল হকের সাথে কি কি ব্যবহার করেছে। আমি এটা রিপিট করতে চাই না, কিন্তু সে যে মিথ্যা অভিযোগগুলো আনতেছে সেটা হচ্ছে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, আমরা রাষ্ট্রীয় যে আপনার আইন শৃঙ্খলার অবস্থার অবনতি ঘটানো, এই এটা হচ্ছে ক্লাসিক কেস যেখানে আপনার মানে রিমান্ডে তার সাথে কি আচরণ করা হচ্ছে তার যে ভয়াবহ বর্ণনা তিনি দিয়েছেন এটার তো প্রভাব কি হতে পারে আমরা বুঝতে পারছি, কিন্তু এটা কি কোনোভাবে এত ভিভিডলি ডেসক্রিপশন দেয়া সম্ভব কেউ ওখানে উপস্থিত না থাকলে? অ্যাবসলিউটলি সম্ভব না। আমি আমার ওই কথাটা বলছি, রবির ভাই যে কথাটা বলছেন যে রিমান্ডে আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো কোনোটাই প্রকাশ করা যাবে না, তাহলে এই যে ভিডিওতে সে প্রকাশ করতেছে দাবি করতেছে যে আমাকে রিমান্ডে নিয়ে এই অত্যাচারগুলো করেছে, তার মানে সেটা এখনো তার 7 দিন কিন্তু এখনো শেষ হয়নি, সে এখনো রিমান্ড অবস্থায় আছে, তাহলে সে রিমান্ডে কি কি আচরণ করেছে সেটা নিয়ে আপনি ভিডিও ফাঁস দেন, রিমান্ডে থাকা অবস্থায় তার সাথে যোগাযোগের কি কোনো উপায় আছে, সুযোগ আছে? অ্যাবসলিউটলি ওইটা তো নাই। এখন আপনি দেখেন রবির ভাই কি বলবেন যে যে এই ভিডিওটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যে ভিডিও প্রকাশ করেছে মিথ্যা অভিযোগ দিয়ে কিংবা রিমান্ডে ঘটে যাওয়া ঘটনা নিয়ে সে যে ভিডিওটা প্রকাশ করেছে, যদি এইটার জন্য ওখানে কি হয়েছে সেটার জন্য নিশ্চয়ই এই ধরনের তথ্য কেন গেল যাদের অধীনে সে রিমান্ডে আছে, প্রথমে তাদেরকে তো জবাব দিতে হবে, যদি তারা বলে যে না এই ধরনের কোনো যাওয়ার সুযোগ নাই তাহলে যে প্রকাশ করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তানজিব ভাই শেষ করতে হবে একেবারে, যদি কেউ বানানভাবে প্রচার করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমার একটা প্রশ্ন ছিল, একদম ডিজিটাল নিরাপত্তা আইনে এই 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 ভিডিও যিনি প্রকাশ করেছেন এবং যারা যারা এটা প্রচার করেছেন বিশেষ করে এখন ভাইরাল করার চেষ্টা করছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া উচিত, কারণ হচ্ছে আপনি একটা তো হচ্ছে যে ভিডিওটা করেছে সে যারা শেয়ার দিচ্ছে তাদের তাদের দায় এখানে আসতেছে, সেটা হচ্ছে সে ইলেকট্রনিক বিন্যাসে এমন একটা কন্টেন্ট প্রচার করতেছেন যেটা সে চায় এটা দিয়ে মানুষের মধ্যে উস্কানি এবং তার সত্যতা নিয়ে প্রশ্ন আছে নিশ্চয়ই প্রমাণিত না। এবং আমি আমি আপনাদের মাধ্যমে এই দাবিটা করতে চাই সরকারের কাছে যে আসু ব্যবস্থা নেওয়া হোক। হ্যাঁ হ্যাঁ, এটাই বলছিলাম যে সাইবার ইউনিট যে প্রক্রিয়া আগাচ্ছে সেটা সমস্যা পক্ষে ব্যাপার, বাট তাৎক্ষণিক ব্যবস্থার কোনো উপায় আছে কিনা? যে তাৎক্ষণিক ব্যবস্থা তো উপায় একটা তো আছেই, সেটা হচ্ছে যে ইউটিউবের কাছে
আপত্তি জানানো উচিত এই ধরনের ভিডিও যেন প্রকাশ না করা হয়, এবং আমি মনে করি যে ইউটিউবকে যদি তাৎক্ষণিক ভাবে যোগাযোগ করা হয় ওর সাথে সাথে এটার প্রচার বন্ধ করে দিবে, কারণ যে কোনো ব্যক্তি এটা দেখার পরে আপনার এটা যে সত্যতা নাই সে বিষয়ে নিশ্চিত হবে, এবং কিন্তু অন্ধভক্তরা তো সত্যতা স্বীকার করে হয়তো উত্তেজিত হওয়ার চেষ্টা করবেন। এক্স্যাক্টলি জি, আমি ওই ওই জিনিসটা যে এখন সরকার কিন্তু এখন ইউটিউবের সাথে যোগাযোগ করে না, এটা প্রচারণা অনেক 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 ধন্যবাদ মিস্টার তানজিবুল আলম, অনেক ধন্যবাদ জনাব রাশেক রহমান এবং জনাব শেখুল আলম, সময় শেষ হয়ে গেছে, আরেকদিন শুনবো রাশেক ভাই, অনেক ধন্যবাদ যারা শুরুতে ছিলেন, আগামী মঙ্গলবার আবারও দেখা হবে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। For more updates, subscribe, press the bell icon on YouTube app and never miss another update.